আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, 120 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানতে পারে কাল। অভাব ঘোচাতে বিদেশে পাড়ি দিয়ে প্রতারণার শিকার অনেকে, সর্বশান্ত হয়ে ফিরছেন দেশে, ক্ষতিপূরণ চাইলেই হুমকি ধামকি। এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী আজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে আজ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, এটি আজ রাত একটার পর গভীর নিম্নচাপে পরিণত হয়ে রোববার সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। উত্তর ও উত্তর পূর্ব দিক এগিয়ে এসে উপকূলের সুন্দরবন ও খেপুপাড়ার ওপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ সকালে নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 থেকে 60 কিলোমিটার, যা 120 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। বেকারত্ব আর অভাবের তাড়না ঘোচাতে বিদেশে পাড়ি জমাচ্ছেন দেশের অনেকে, কিন্তু দালাল আর প্রতারকদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন তাদের কেউ কেউ। ক্ষতিপূরণ তো পাচ্ছেনই না, উল্টো জরিমানা দিয়ে দেশে ফিরতে হচ্ছে তাদের। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কুমিল্লার হাসানুল কবির 2021 সালে চট্টগ্রামের কোয়াই সিটি কর্পোরেশন কলেজ থেকে অনার্স পাস করেন। দুই ভাই আর বাবা মা নিয়ে চারজনের সংসারের অভাব ঘোচাতে ড্রাইভিং শিখে যান দুবাইয়ে। তাকে পাঠিয়েছিল ঢাকার স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। কথা ছিল দুবাইয়ে কোনো টাকা লাগবে না, পাবেন ফ্রি থাকা খাওয়ায় ভালো চাকরি, কিন্তু তা হয়নি। আরো 4 লাখ টাকা দিতে হয় কবিরকে। কুষ্টিয়ার রুহুল আমিনও হয়েছেন এমন প্রতারণার শিকার। দালালে বলছিল 6 মাসের মধ্যে আমি গাড়ি পেয়ে যাবো, 6 মাসের মধ্যে লাইসেন্সটাও এখনো পেই নাই। লাইসেন্স পাওয়ার পর ওরা বলতেছে আরো কাজ আছে, ওই কাজও আরো 2 লাখ টাকা। ওখানে এত কিছু হওয়ার পর ওরা কোনো যোগাযোগই করে নাই। প্রায় সর্বশান্ত এই দুই অভিবাসীর পরিবার এখন ঋণের বেড়াজালে আবদ্ধ। অভিযোগ আবেদন করেও কোথাও সুবিচার পাচ্ছেন না। অনেক আশা করি ছেলেরে ফাটাইছি বিদেশ, অনেক ধার দানা করি, দিতে পারছি না, সবাই চাপ দিতেছে। দালালের প্রতারণায় নিঃস্ব হয়েছেন সাতক্ষীরার ফারুক হোসেনও। দেশে পিকআপ চালাতেন তিনি, মোটামুটি চলতো সংসার, এখন করুণ অবস্থা। দালালের ফক্করে পড়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ভাই, আমার হাতে গাড়ি কিছু নেই, এমন দিন যাচ্ছে যে না কি দিন যাচ্ছে আমার। এসব কর্মীদের বিদেশে প্রেরণকারী প্রতিষ্ঠান এখন কোনো দায় নিতে চাইছে না, উল্টো হুমকি ধমকি দিচ্ছে ক্ষতিগ্রস্তদের। তদন্ত করে যদি সেটা প্রমাণিত হয় যে এজেন্সি সেটা দায় রয়েছে, সেক্ষেত্রে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। চট্টগ্রাম থেকে সবচেয়ে বেশি কর্মী যাচ্ছে দুবাই, ওমান, কাতার ও সাউথ আফ্রিকায়। 2023 সালের জানুয়ারি থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশে গেছে 52,711 জন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী আজ। এবছর জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য অগ্নিবীণার শতবর্ষ বঙ্গবন্ধুর চেতনায় শানিত রূপ। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন কবির সমাধিতে শ্রদ্ধা জানায়। সৈয়দ রিয়াজের রিপোর্ট। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার নামের সঙ্গে যুক্ত রয়েছে বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি সহ নানা বিশেষণ। কবির কালজয়ী লেখা ছিল অন্যায় অবিচারের বিরুদ্ধে শক্ত প্রতিবাদে সোচ্চার।
ব্রিটিশ শাসকদের শোষণ নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে লিখে বাঙালির জাতীয়তাবোধের জাগরণ ঘটিয়েছিলেন নজরুল। কাজী নজরুল ইসলামের দুর্গমগিরিটা এখনো জাতীয় পর্যায়ে হচ্ছে না, এটা হওয়া অবিলম্বে দরকার বলে মনে করি। এটা মানুষের আলোকিত পথে এগিয়ে যাওয়ার একটা দিক নির্দেশনা দেয় এই গানটি, এবং এই গানটি আমাদের মানুষের মুক্তির কথা বলেছে, মানুষের এগিয়ে যাওয়ার কথা বলেছে। 125তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা। আমরা সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় কবির সমাধিতে। নজরুল সবসময় প্রাসঙ্গিক, আমাদেরকে আজও তিনি উদ্বুদ্ধ করছেন, অনুপ্রাণিত করছেন। আমরা তার পথ দিয়েই আশা করব ইনশাল্লাহ আবারও এদেশে গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা সব কিছু আমরা নিশ্চিত করতে পারবো, আর এই ক্ষেত্রে এক প্রবল প্রেরণা হিসাবে নজরুল কাজ করবে। আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকেও আলাদাভাবে শ্রদ্ধা জানানো হয় সেখানে। কবির সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আগুন থেকে পাসপোর্ট বাঁচাতে গিয়ে ধোঁয়ায় দমবন্ধ হয়ে নিজেই মারা গেছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী আব্দুল কাদের। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। শুক্রবার রাজধানী রিয়াদের বাথা এলাকার একটি ভবনের আটতলায় আগুন লাগে। এই ভবনের নিচে মার্কেট আব্দুল কাদেরের দোকান, সেখানে তার পাসপোর্ট ছিল, তা আনতে গিয়েই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান কাদের। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে 5 উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে 6 রানে পরাজিত হয় নাজমুল সাকিবরা। কোন টেস্ট খেলোয়াড়ে দেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে অনন্য রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র। এই পরাজয় বিশ্বকাপের আগে টাইগার শিবিরে বড় এক ধাক্কা। আত্মবিশ্বাস ফিরে পেতে কিংবা হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই হাথুরুই সিংহে দলের। যুক্তরাষ্ট্রের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় আজ রাত 9টায় শুরু হবে ম্যাচটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানকে 36 রানে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ। রোববার চেন্নাই শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। চেন্নাই এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে তোলে 175 রান। দলের পক্ষে সর্বোচ্চ 50 রান করেন হেনরিক ক্লাসেন। রাহুল ত্রিপাঠী করেন 15 বলে 37 রান। রাজস্থানের বোলার আবেশ খান ও ট্রেন্ট বোল্ট 3টি করে উইকেট তুলে নেন। জবাবে 7 উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস 139 রানের বেশি সংগ্রহ করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ 56 রানে অপরাজিত থাকেন ধ্রুব জয়াল। হায়দ্রাবাদের পক্ষে 23 রানে 3 উইকেট তুলে নেন ম্যাচ সেরা শাহবাজ আহমেদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, 120 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানতে পারে কাল। অভাব ঘোচাতে বিদেশে পাড়ি দিয়ে প্রতারণার শিকার অনেকে, সর্বশান্ত হয়ে ফিরছেন দেশে, ক্ষতিপূরণ চাইলে হুমকি ধামকি। এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী আজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা। ধন্যবাদ সবাইকে।